2021 সালের আজকের দিনে শহীদ হয়েছিলেন খোয়াই থানার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। শহীদ দিবস উপলক্ষে রবিবার সকালে খোয়াই থানা প্রাঙ্গণে শহীদ ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিককে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শুরুতে খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ দাস সহ খোয়াই থানার ওসি, মহিলা থানার ওসি সহ সমস্ত পুলিশ কর্মীরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। উল্লেখ্য, 2021 সালের আজকের দিনে খোয়াই থানা এলাকার শেওড়াতলি গ্রামে উন্মুক্ত যুবক প্রদীপ দেব রায়ের হাতে খুন হন ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক এবং আরো চারজন। এই পাঁচজনের খুনের আসামি প্রদীপ দেব রায়কে এক বছর পূর্ণ হওয়ার আগে এই মামলায় মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করে খোয়াই জেলা আদালতের বিচারক। 363 দিনের মাথায় খোয়াইয়ের মাননীয় ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ এই কেসের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে এবং সে আততায়ীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, এতে দিয়ে আমাদের কাছে, আমাদের ডিপার্টমেন্টের কাছে এতটুকু একটু সান্ত্বনা, ওনার পরিবারের কাছে এটা একটা সান্ত্বনা যে তার মৃত্যুতে আততায়ী শাস্তি হয়েছে এবং সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটাই আমাদের কাছে সান্ত্বনা। ওনার যে অপূরণীয় ক্ষতি, তা আমরা তো তার পরিবারকে এই ক্ষতির পুষিয়ে দিতে পারবো না, বা আমাদের ডিপার্টমেন্টের এই ক্ষতিও আমরা কখনো পূরণ করতে পারবো না। আমরা ওনার আত্মার সদ্গতি কামনা করে আজকে আমরা এই শ্রদ্ধাঞ্জলি